মাশরুম ছত্রাক জাতীয় এক ধরনের উদ্ভিদ। অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন মাশরুম বাড়িতে খুব সহজে অল্প জায়গায় চাষ করা যায়। মাশরুম চাষের জন্য কোনো জমির প্রয়োজন হয় না। ঘরের ভিতরে বা বাড়ির পাশেই অল্প জায়গায় মাশরুম চাষ করা সম্ভব। মাশরুম চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা যেমন পূরণ করা যায়, তেমনি বাড়তি আয় করাও সম্ভব। আপনারা যারা বাড়িতে মাশরুম চাষে আগ্রহী, এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি উপকৃত হবে। বাড়িতে মাশরুম চাষের জন্য আমি এ ধরনের স্পন প্যাকেট কিনে এনেছি। এগুলো প্রতিটি প্যাকেটের মূল্য 20 টাকা করে পড়েছে। এ ধরনের স্পন প্যাকেট বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠান বা সাভারে অবস্থিত জাতীয় মাশরুম উন্নয়ন কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে। মাশরুমের স্পন প্যাকেট কাটার সময় লক্ষ্য রাখতে হবে, লম্বালম্বিভাবে প্যাকেটের দুই পাশে অর্ধবৃত্তাকারে কেটে নিতে হবে। প্যাকেটের মাঝ বরাবর বা পেটের অংশে কাটা যাবে না, তাহলে মাশরুমের ফলন কমে যাবে। স্পন প্যাকেট কাটার পূর্বেই লক্ষ্য করে দেখতে হবে মাইসিলিয়াম তৈরি হয়েছে কিনা, অর্থাৎ প্যাকেটের রং সাদা হয়েছে কিনা। যদি প্যাকেটের রং সাদা না হয়, তাহলে বুঝতে হবে এই প্যাকেটটি কাটার উপযুক্ত হয়নি। প্যাকেটের দুই পাশ থেকে অর্ধবৃত্তাকারে কেটে নেওয়ার পর ব্লেড দিয়ে কিছুটা চেঁচে দিতে হবে। প্যাকেট কাটার পর থেকে নিয়মিত পানি স্প্রে করে যেতে হবে। সাধারণত মাশরুম গজাতে 15-20 দিন সময় লাগে, তবে তাপমাত্রা বেশি হলে বা গরমের দিন হলে সময় আরও কিছুটা বেশি লাগতে পারে। এ ধরনের একটি প্যাকেট থেকে 3-4 মাস পর্যন্ত ফলন পাওয়া যায়, অথবা যতদিন পর্যন্ত প্যাকেট সাদা থাকবে ততদিন পর্যন্ত ফলন পাওয়ার সম্ভাবনাও থাকবে। এই একটি প্যাকেট থেকে সর্বোচ্চ 250-300 গ্রাম পর্যন্ত মাশরুম পাওয়া যায়। স্পন প্যাকেট থেকে কমপক্ষে 1 ফিট দূর থেকে পানি স্প্রে করতে হবে। স্প্রে মেশিনের পরিবর্তে বোতলের মুখায় ছোট ছোট ছিদ্র করেও মাশরুমের প্যাকেটে পানি দেওয়া যায়। পানি দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে পানির আঘাতে মাশরুমের অঙ্কুর বা পিনহেডের কোনো ক্ষতি না হয়, তাহলে পিনহেড নষ্ট হয়ে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্রীষ্মকালে মাশরুমে পানির প্রয়োজন হয় বেশি, সেজন্য 4-5 বার স্প্রে করতে হবে। শীতকালে 2-3 বার এবং বর্ষাকালে 2 বার স্প্রে করলেই যথেষ্ট। এখানে লক্ষণীয় বিষয়, মাশরুমের প্যাকেট এবং এর আশেপাশে হালকা ভেজা ভেজা ভাব থাকবে, কিন্তু প্যাকেটের নিচে পানি জমে থাকবে না। এগুলি হচ্ছে মাশরুমের অঙ্কুর বা পিনহেড। প্রথম দিন পিনহেড দেখতে এরকম হয়ে থাকে। এ হচ্ছে দ্বিতীয় দিনের অবস্থা। একবার মাশরুম গজাতে শুরু করলে খুব দ্রুতই এর বৃদ্ধি ঘটে। তৃতীয় দিনে মাশরুমগুলো বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে, তবে এখনো হারভেস্ট করার সময় হয়নি। চার দিন পরের অবস্থা,
তবে এখনও এদের কিছুটা বৃদ্ধি বাকি আছে। পাঁচ দিন পর এই মাশরুমটি হারভেস্ট করার উপযুক্ত হয়ে গিয়েছে। সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যেই মাশরুম হারভেস্ট করা যায়। মাশরুম সংগ্রহের একদিন আগে থেকেই পানি স্প্রে বন্ধ করে দিতে হবে, তাহলে দীর্ঘ সময় ধরে মাশরুম সংরক্ষণ করে রাখা যায়। সাধারণত স্বচ্ছ পলি ব্যাগে মুখ বন্ধ করে স্বাভাবিক তাপমাত্রায় 2-3 দিন মাশরুম ভালোই রাখা যায়, তবে ফ্রিজের নর্মালে রেখে দিলে আরও বেশি কিছুদিন সতেজ থাকে। প্যাকেট থেকে মাশরুম তোলার সময় গোড়া সহ উপড়ে ফেলতে হবে। অনেকেই কেচি দিয়ে মাশরুম কেটে নেয়, যার ফলে গোড়া প্যাকেটের মধ্যে থেকে যায়। এতে করে পরবর্তীতে ওই স্থানে অঙ্কুর গজাতে সমস্যা হয় এবং ফলন কমে যাওয়ার সম্ভাবনা থাকে। মাশরুম সংগ্রহের পর প্যাকেটটি একদিন রেস্টে রেখে দিতে হবে। এরপর ব্লেড বা চামচের সাহায্যে কাটা অংশ আবারও পরিষ্কার করে পানি স্প্রে করে যেতে হবে। 15-20 দিন পর এই প্যাকেট থেকে দ্বিতীয়বার মাশরুমের অঙ্কুর গজানো শুরু হবে। ধারাবাহিকভাবে নিয়মিত মাশরুম সংগ্রহ করতে চাইলে একেবারে সব প্যাকেট না কেটে 5 দিন, 10 দিন, 15 দিন বা 20 দিন এভাবে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দিয়ে দিয়ে প্যাকেট কাটলে একের পর এক মাশরুম সংগ্রহ করা সম্ভব হবে। যেমন আমি প্রথমে 5টি প্যাকেট কেটেছিলাম, এর 5 দিন পর আরও 5টি প্যাকেট কেটে দিয়েছি। এভাবে 10 দিন, 15 দিন করে গ্যাপ দিয়ে প্যাকেট কাটতে হবে। প্রয়োজন অনুসারে প্যাকেটের সংখ্যা কম বেশি করে নিতে পারেন। আপনি যদি বছরব্যাপী মাশরুম উৎপাদন করতে চান, তাহলে একটি মাশরুম ক্যালেন্ডার তৈরি করে নিলে মন্দ হয় না। মাশরুম চাষে সফলতা পেতে হলে তাপমাত্রা, আর্দ্রতা, আলো, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই 5টি বিষয়ে সবসময় লক্ষ্য রাখতে হবে। তাপমাত্রা বেড়ে গেলে মাশরুমের ফলন কমে যায়, আবার আর্দ্রতা কমে গেলেও মাশরুমের ফলন কমে যায়। কাজেই নিয়মিত পানি স্প্রে করতে হবে, এতে করে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যাবে, আবার আর্দ্রতাও ধরে রাখা সম্ভব হবে। উজ্জ্বল আলো বা ঘুটঘুটে অন্ধকার মাশরুম চাষের জন্য কোনোটি উপযুক্ত নয়। আধো আলো আধো ছায়া এমন জায়গায় মাশরুম চাষ ভালো হয়। মাশরুম উদ্ভিদ শ্রেণীর অন্তর্ভুক্ত হলেও এগুলো মানুষের মতো বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। কাজেই চাষ ঘরের দরজা জানালা সবসময় খোলা রাখতে হবে, যাতে পর্যাপ্ত অক্সিজেন প্রবেশ করতে পারে। শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের জন্য মাশরুমের সরাসরি সূর্যের আলো প্রয়োজন হয় না। আবার বৃষ্টির পানিও মাশরুমের জন্য ক্ষতিকর, তাই মাশরুম চাষ ঘরের ভেতরেই করতে হয়। মাশরুমে রোগ পোকার আক্রমণ খুব একটা দেখা যায় না। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ও বিশুদ্ধ উপায়ে মাশরুমের স্পঞ্জ তৈরি করা হয়, যার ফলে রোগের আক্রমণ খুবই কম হয়। সাধারণত মাছি, মাইট, উইভিল, স্প্রিং টেলস, পিঁপড়া, তেলাপোকা, ইঁদুর এগুলো মাশরুমের শত্রু হিসেবে চিহ্নিত। চাষঘর এবং প্যাকেটের চারপাশে নিম পাতা ছড়িয়ে রেখে মাছির আক্রমণ কমানো যায়। এছাড়া
তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ করা সম্ভব। অর্থাৎ মাশরুম চাষে রোগ পোকার আক্রমণ তেমন কোনো বাধার সৃষ্টি করতে পারে না। চাষ শেষে স্পন প্যাকেটের ভিতরের অংশ জৈব সার হিসেবে গাছে ব্যবহার করা যায়। এছাড়া যেহেতু এগুলো কাঠের গুঁড়া দিয়ে তৈরি, তাই কোকোপিটের বিকল্প হিসেবেও ব্যবহার করা যাবে। ভিডিওটি ভালো লাগলে বাড়িতে মাশরুম চাষ শুরু করে দিন। সেই সাথে ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি।